বাসীর পক্ষ থেকে বালুকালী আফজল ফরকানের মাদ্রাসার পক্ষ থেকে الله أكبر الله ولله ملك السماوات وما والله على كل شيء قدير. তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজে জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো যারা দিবস জামিন যায় লড়ে যায় দিন কায়েমের তরে তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো
শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার সদর উপজেলার অন্তর্গত ভারখালী মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের এই দুই দিন ব্যাপী ২৩তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী চেম্বার অব কমার্স এর সম্মানিত পরিচালক এবং নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মশিউর রহমান বাবু আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আজকের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ সাতক্ষীরা জেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা পুলিশিং কমিটির সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন চাইন নং ঘোনা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ আব্দুল কাদের আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করেন আমরা সবাই বলি আমিন মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার ভাই এবং পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় ভারুখালী তথা আমার প্রিয় সাতক্ষীরাবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল করিমের আজকের এই সুন্দর পবিত্র এবং নান্দনিক আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি রাত অনেক গভীর হয়েছে সেজন্য অপ্রাসঙ্গিক কোনো কথা না বলে আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ আমি খুতবার ভেতরে কোরআনুল করিমের একটি সোরার কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকে আমরা সেই সোরার সে সকল আয়াতে কারিমা থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা শুনব সবাই বলেন ইনশাআল্লাহ আজকে যে সোরা থেকে আমরা আলোচনা করব এই সোরাটির নাম হচ্ছে সুরাতু আন-নাজিয়াত আমার কথা বুঝে থাকলে সবাই গলার আওয়াজ বড় করে বলেন তো আজকের সোরার নাম কি সোরা নাজিয়াত এই সোরাটি নিয়ে আলোচনা করার আগে এই সোরার প্রাইমারি যে ইনফরমেশনগুলো রয়েছে প্রাথমিক তথ্য সম্পর্কে আমরা ধারণা লাভ করব আমরা সবাই জানি কোরআনুল করিমে মোট ৩০ পারা রয়েছে আজকের আলোচ্য এই সোরাটি কোরআনুল করিমের সর্বশেষ পারা অর্থাৎ ৩০তম পারায় অবস্থিত তাহলে সবাই বলেন তো আজকের এই আলোচ্য সোরাটি কোরআনুল করিমের কততম পারায় অবস্থিত মাশাআল্লাহ কোরআনুল করিমে মোট ১১৪টি সোরা রয়েছে আজকের আলোচ্য এই সোরাটি সিরিয়াল অনুযায়ী সিরিয়াল নাম্বার অনুযায়ী আজকের এই সোরার সিরিয়াল নাম্বার হচ্ছে ৭৯ অর্থাৎ ৭৯ নাম্বার সোরা আমার কথা বুঝে থাকলে বলেন আজকের সোরার সিরিয়াল নাম্বার কত ৭৯ কোরআনুল করিমের সোরাগুলো দুই ভাগে বিভক্ত কিছু সোরা হচ্ছে মাক্কি কিছু সোরা হলো মাদানি মাক্কি সোরা হলো সেগুলো যেগুলো মক্কায় নবীজির কাছে নাজিল হয়েছে মাদানি সোরা বলা হয় সেগুলোকে যেগুলো নবীজির কাছে মদিনায়
নাজিল হয়েছে আজকের আলোচ্য এই সূরাটি হলো সূরাতুম মক্কিয়া তাহলে এই সূরাটা নাজিল হয়েছে মদিনায় না মক্কায় এই সূরার রুকু সংখ্যা হলো 2 আয়াত সংখ্যা হলো 46 এই হলো এই সূরার প্রাথমিক তথ্য এবার দেখি আমরা সবাই মেমোরাইজ করতে পেরেছে কিনা সবাই জবাব দিবেন আজকের সূরার নাম কি সূরা নাজিআ এই সূরার সিরিয়াল নাম্বার কত 79 কততম পড়ায় মক্কি না মাদানী রুকু সংখ্যা আয়াত সংখ্যা সবাই খুশি হয়ে পড়েন আলহামদুলিল্লাহ তাহলে সূরার প্রাথমিক তথ্য শেষ এবার চলেন আমরা শুরু করি দেখি আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে এই সূরায় কি বললেন এই সূরার প্রথম 5টি আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন বলেন তো এই সূরার প্রথম 5টি আয়াতে আল্লাহ কি করেছেন আমরাও কসম করি আল্লাহও কসম করেন আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম একরকম নয় আমরা যখন কসম করি তখন আমরা কোন একটি কথা মানুষকে বিশ্বাসযোগ্য হিসেবে প্রমাণ করার জন্য অথবা গুরুত্ব সহকারে মানুষকে কোন কথা বোঝাবার জন্য কসম করি যেমন আমরা বলি আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই আল্লাহর কসম ওখানে আমি যাই নাই এভাবে আমরা কসম করি আর আমরা যখন কসম করি আমাদের চেয়ে বড় আমাদের চেয়ে মহান জিনিসের কসম করি যেহেতু সবচেয়ে বড় যিনি তিনি কে আল্লাহ সবচেয়ে মহান যিনি তিনি কে আল্লাহ এজন্য আমরা কসম করার সময় আল্লাহর নামে কসম করি তবে আমাদের মধ্যে কিছু ভাই বোনেরা আছেন অজ্ঞতাবশত আমরা আল্লাহর নাম বাদ দিয়ে আমরা দেখা যায় হাবিজাবি অনেক কিছুর নামে কসম করি যেমন বিদ্যার কসম মায়ের কসম বাপের কসম দাদার কসম ওয়াল ইয়াদু বিল্লাহ মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম বা শপথ করতে পারবে না নবীজি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে আল্লাহর সাথে কি করলো শিরক করলো এজন্য আমরা শপথ করলে করব কার নামে আমরা তো শপথ করি আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে মহান এই জন্য কিন্তু আল্লাহ যখন কসম করেন আল্লাহর চেয়ে তো বড় কিছু আর নাই আল্লাহ কসম করেন আল্লাহর চাইতে বড় জিনিসের না ছোট জিনিসের ছোট জিনিসের আল্লাহ যখন কসম করেন তখন তিনি কসমের পরে যে কথাটি বলতে চান এর সাথে যে বিষয়টি সংশ্লিষ্ট সেটার কসম করেন যেমন কোরআনের বহু জায়গায় আল্লাহ রাতের কসম করেছেন ওয়াল্লাইলি ইদা ইয়াগশা দিনের কসম করেছেন ওয়ান্নাহারি ইদা তাজাল্লা দুহার কসম করেছেন ওয়াদ্দুহা সময়ের কসম করেছেন ওয়াল আসর এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম করেছেন যেগুলো সব আল্লাহর চেয়ে ছোট আল্লাহ যখন কসম করেন তখন কসমের পরে যে বক্তব্য আসবে সেটার সাথে যা সংশ্লিষ্ট সেটার কসম করেন এই সূরা নাজিল হয়েছে মদিনায় না মক্কায় মক্কায় নবীজির দাওয়াতের বিষয়বস্তু ছিল 3টি আমার কথা বুঝে থাকলে গলার আওয়াজ বড় করে বলেন মক্কায় নবীজির দাওয়াতের বিষয় ছিল কয়টি 1 নম্বর তাওহীদ 1 নম্বর 2 নম্বর রিসালাত 2 নম্বর 3 নম্বর আখেরাত বা পরকাল এই সূরার প্রথম 5টা আয়াতে আল্লাহ কসম করার পরে 6 নম্বর আয়াত থেকে আল্লাহ পরকালের কথা বলেছেন আখিরাতের কথা বলেছেন মৃত্যু পরবর্তী জীবনের কথা বলেছেন এই জন্য প্রথম 5টা আয়াতে সংশ্লিষ্ট সেই বিষয়ের কসম করেছেন প্রথম 5টা আয়াতে আমরা একদিন মরে যাব আপনাদের বিশ্বাস হয় মৃত্যু সম্পাদনের জন্য আল্লাহর কিছু ফেরেশতা কাজ করে ওই সকল ফেরেশতাদের কসম আল্লাহ করেছেন কেন কারণ যে যুগে কুরআন নাজিল হয়েছে ওই যুগের কাফের মুশরিকরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত না আল্লাহর সাথে অনেককে শরীক করত আল্লাহর সাথে অনেক কি কি করত শরীক করত বহু কায়দার মানুষ ছিল কেউ আল্লাহকে স্বীকার করলেও আল্লাহর সাথে শরীক করত তবে সেই যুগের কাফের মুশরিকরা তারা ফেরেশতা আছে এটা বিশ্বাস করত কিন্তু আকীদায় ঝামেলা ছিল তারা বলতো ফেরেশতারা আল্লাহর কন্যা আল্লাহর মেয়ে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বিভিন্ন জায়গায় আয়াত নাজিল করে বলেছেন না ফেরেশতা আমার মেয়ে নয় আমার কন্যা নয় বরং ফেরেশতা আমার মখলুক আমার সৃষ্টি আমার আদেশের অনুগত আর সেই যুগের কাফের মুশরিকরা বিশ্বাস করত যে এই যে পরকাল বলতে কিচ্ছু নাই কিন্তু মৌত হয় মানুষের জন্মের পরে মৌত হয় জন্ম মৃত্যু বা এসব কিছুর দায়িত্বে ফেরেশতা থাকে আল্লাহ ফেরেশতা দিয়ে এগুলো করান এই জন্য আল্লাহ তাআলা প্রথম 5টি আয়াতে মৃত্যু সম্পন্নের সময় বিশেষ গুণাবলী সম্পন্ন ফেরেশতাদের কসম করেছেন এই কারণে আল্লাহ বলতে চেয়েছেন যে ফেরেশতাদেরকে দিয়ে আমি তোমাদের জান কবচ করব ওই ফেরেশতাদেরকে দিয়ে আমি আবার মরার পরে কিয়ামতের ঘটনাও ঘটাব এই জন্য রব্বুল আলামিন এই সূরার প্রথম 5টি আয়াতে
বিশেষ বিশেষ গুণাবলী সম্পন্ন কিছু ফেরেশতাদের কসম করলেন রব্বুল আলামিন সূরাটা শুরু করেছেন এভাবে ওয়ান নাজিআতি গরকা আল্লাহ তাআলা বলছেন কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত নির্মমভাবে রূঢ়ভাবে মরণের সময় জান কবজ করে এই আয়াতে রব্বুল আলামিন সেই সকল ফেরেশতাদের কসম করলেন যে সকল ফেরেশতারা মৃত্যুর সময় কাফের মুশরিক মুনাফিক পাপী তাপী গুনাহগারদের রূহ নির্মমভাবে নির্দয়ভাবে কষ্ট দিয়ে দিয়ে কবজ করে সেই সকল ফেরেশতাদের কসম যিনি করলেন তিনি কে একদিন আমার আপনার আমাদের সবার মরণের সময় আসবে দুনিয়া থেকে যাওয়ার সময় মৃত্যুর সময় কারো ভালো মৃত্যু হবে আবার কারো মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক হবে কাফের মুশরিক মুনাফিক পাপী তাপীদের মৃত্যুর সময় কেমন কষ্ট হবে হাদিসের মধ্যে অসংখ্য রেওয়ায়াত এসেছে কেমন করে তাদেরকে কষ্ট দেওয়া হবে যখন কোনো কাফের মুশরিকের মৃত্যুর সময় এসে যায় নবীজি বলেছেন এই হাদিসটি মুসনাদে আহমদ এবং আবু দাউদের বর্ণনায় এসেছে নবীজি বলেছেন ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাউন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা নবীজি বলেছেন যখন কোন কাফির মুশরিকের দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যায় আখিরাতের জীবনে প্রবেশের সময় যখন হয়ে যায় নাজালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল বুজুহ আল্লাহ বলছেন তখন আসমান থেকে কালো চেহারার এমন কিছু ফেরেশতা নাজিল হয় ওই ওই গজবের ফেরেশতারা মৃত্যু পথযাত্রী লোকটার চোখের সামনে বসে যায় এরপরে ফায়াজি উমালাকুল মউত তারপরে মৃত্যুর ফেরেশতা আসে মৃত্যুর ফেরেশতা আসার পরে ওই লোকটার মাথার কাছে বসে তারপরে ওই গুনাহগার লোকটাকে বলিয়া আইয়াতুহান নাফসুল খাবিসা হে অপবিত্র আত্মা উখরুজি ইলা সখতিম মিনাল্লাহি ওয়া গাদাব তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো এই কথা বলে মালাকুল মউত যখন লোকটার জান কবজ শুরু করেন ফাতাফাররাকা ফি জাসাদি কাফের মুশরিক গুনাহগার লোকটার দেহ তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয় নবীজি বলেছেন তার অবস্থা তখন এমন হয়ে যায় ফায়ান্তাজিউহা কামা ইয়ান্তাজিউস-সুফুদু মিনাস-সুফিল মাবলুল ভেজা পশম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে গিচড়ে বের করলে তার যতটানা কষ্ট হয় ওই পাপিতা পেলুকটা মরণের সময় এর চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে নামাজের সময় হলে নামাজের খবর নাই টাকা পয়সা চোখের সামনে দেখে লোভ সামলাতে পারেন না সুদ ঘুষার দুর্নীতি করে টাকা খাওয়া শুরু করে দেন মানুষের উপরে জুলুম করেন মরণ আমাদের জন্য আসে না নাই পাপি তাপি গুনাগার জুলুমকারীদের মরণের সময় অবস্থা কেমন হবে অসংখ্য বর্ণনা এসেছে নবীজির প্রিয় একজন সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যখন কোনো পাপি তাপি কাফের মুশরিক মুনাফিকের মৃত্যুর সময় এসে যায় তখন তাকে এমন ভাবে জান কবজ করা হয় মৃত্যু যন্ত্রণা তাকে এমন ভাবে দেওয়া হয় শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যদি কোনো জীবিত মানুষকে ধরে তার শরীরের চামড়াগুলো টেনে টেনে তুলে ফেলা হয় কিংবা কোনো জীবিত মানুষের মাথার উপরে করাত রেখে যদি কোনো জীবিত মানুষকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয় অথবা কোনো জীবিত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তুলায় নিক্ষেপ করা হয় সে আর কি এমন যন্ত্রণা অনুভব করবে পাপি তাপি গুনাহগারেরা মরণের সময়ের চাইতেও আরো বেশি কষ্ট পাবে আল্লাহ এই সকল মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন আরো আসতে বলেন আমিন আল্লাহ তাআলা সেই সকল ফেরেশতাদের কসম করলেন যারা কষ্ট দিয়ে দিয়ে রূহ বের করবে রব্বুল আলামিন সূরার শুরুতেই বললেন ওয়ান নাজিআতি গরকা কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত নির্মমভাবে নির্দয়ভাবে কষ্ট দিয়ে দিয়ে রূহ বের করবে কোরআন যখন আপনারা পড়বেন দেখবেন যেখানেই আল্লাহ দুঃসংবাদ দিয়েছেন পরের আয়াতে আল্লাহ আবার সুসংবাদ দিয়েছেন এই সূরার বেলায় তাই হয়েছে রব্বুল আলামিন প্রথম আয়াতে কাফের মুশরিক পাপী তাপী গুনাহগারদের জান কবজের জন্য
নির্দয় ফেরেশতাদের কসম করে দ্বিতীয় আয়াতে আবার সে সকল ফেরেশতাদের কসম করলেন যে সকল ফেরেশতারা ভালো মানুষ নেককার মানুষদের ruh অত্যন্ত সহজ করে কবজ করবে সুবহানাল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বললেন ওয়ান নাশিতাতি নাশত সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত সহজভাবে আত্মার বন্ধন মুক্ত করে দেয় অর্থাৎ যারা অত্যন্ত সহজভাবে নেককার মানুষ নামাজি মানুষ ভালো মানুষদের জান কবজ করে মুসনাদে আহমদের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে নামাজি মানুষ ভালো মানুষ নেককার দ্বীনদার মানুষের মরণের সময় যখন এসে যায় তখন জান্নাত থেকে জান্নাতি ফেরেশতারা আগমন করে সেই সকল ফেরেশতাদের চেহারা এত সুন্দর থাকে সুশ্রী থাকে এরা এসে ওই মৃত্যুপথ যাত্রী ভালো মানুষটার চকের সামনে বসে যায় এরপরে মালাকুল মউত আসেন মালাকুল মউত এসে তার মাথার কাছে বসেন এরপরে তাকে সালাম দেন সালাম দেওয়ার পরে তাকে বলেন ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়িবা হে পবিত্র আত্মা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানি তুমি আল্লাহর সন্তুষ্টির আর আল্লাহর জান্নাতের দিকে ক্ষমার দিকে বের হয়ে আসো নবীজি বলেছেন ওই নেককার লোকটার দেহ থেকে যখন রূহ কবজ করা হবে লোকটার দেহ থেকে রূহটা এত সহজভাবে বের করা হবে নবীজি কলসির উদাহরণ দিলেন নবীজি বললেন একটা কলসি থেকে পানি ঢাললে পানি যেমন খুব সহজভাবে পড়ে যায় ঠিক তেমনি ভাবে ওই নেককার লোকটার দেহ থেকে ফেরেশতা সহজভাবে জান কবজ করে ফেলে একটা অবুধ শিশু অবুধ শিশু যে কথা বলতে পারে না সে অবুধ শিশু কথা বলতে না পেরে যখন খোদার যন্ত্রণায় কান্না করে তার কান্না শুনে যখন তার মা এসে বুকের দুধ পান করায় এরপরে সেই অবুধ শিশুটা যখন তার বাচ্চাটাকে বুকের দুধ পান করালে ওই বাচ্চা যেমন সুন্দরভাবে নীরবে আরাম করে ঘুমিয়ে যায় ঠিক তেমনি ভাবে নেককার দিনদার ভালো মানুষ নামাজি মানুষ পরহেজগার মানুষগুলোর মরণের সময় যখন আসবে তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তার চোখের সামনে যখন জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবে জান্নাতি সেই লোকগুলো জান্নাতের দৃশ্য দেখতে দেখতে দুনিয়া থেকে চলে যাবে আরাম করে তারা ঘুমায়া যাবে আল্লাহ এরকম সহজ এবং সুন্দর মৌত আমাদেরকে নসিব করে দিও বলেন আমিন দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন নেককার দিনদার লোকদের রূহ কবজকারী ফেরেশতাদের কসম করলেন এরপরে তৃতীয় আয়াতে বললেন ওয়াসাবিহাতি সাবহা কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সন্তরণ করে ফেরেশতারা কিন্তু আমার মতো ধীর গতিতে চলে না ফেরেশতাদেরকে দ্রুত গতিতে চলার জন্য শক্তি সামর্থ্য যিনি দিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি যেমন আমরা এখন সাতক্ষীর আর ভারুখালিতে আছি এই রাতের বেলা আমি যদি ঢাকায় ব্যাক করতে চাই গাড়িতে উঠে কমপক্ষে ৬ ঘন্টা জার্নি করা লাগবে কিন্তু আপনারা বলেন তো মৃত্যুর ফেরেশতা এই মুহূর্তে যদি ভারুখালির কোনো মানুষের যান কবজ করে আর ৫ মিনিট পরে যদি ঢাকা কিংবা আমেরিকার কারো রূহ কবজ করতে হয় ভারুখালি থেকে আমেরিকায় যাইতে আমার আপনার লাগবে কয়েক ঘন্টা কিন্তু মালাকুল মউতের কি কয়েক ঘন্টা লাগবে নাকি আরো জোরে বলেন লাগবে নাকি আল্লাহ বলছেন ফেরেশতাদের কি চলার জন্য আমি দ্রুত গতি দিয়েছি সুন্দর একটা ঘটনা আপনাদেরকে শোনাই সুন্দর একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো ঘটনাটা বলবো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সময়ের ঘটনা সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা অনেকে জানি মাত্র ১৩ বছর বয়সে তিনি তার বাবার রেখে যাওয়া তার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম তার বাবার রেখে যাওয়া সিংহাসনে বসেছিলেন কত বছর বয়সে আস্তে বলবেন না জোরে বলেন কত বছর বয়সে ১৩ বছর বয়সে তিনি সিংহাসনে বসেছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনি শুধু মানুষদেরকে শাসন করেন নাই জিনদেরকেও তিনি শাসন করেছিলেন আল্লাহ তাআলা তাকে এমন মজজা দিয়েছিলেন তিনি পিপরার ভাষা বুঝতেন পশু পাখির ভাষা পর্যন্ত বুঝতেন আল্লাহু আকবার পিপিলিকার ভাষা বুঝতেন পাখির ভাষা বুঝতেন রব্বুল আলামিন তাকে এমন
এমন মুজিজা দান করেছিলেন বাতাস তার হুকুম মানত বাতাসকে আল্লাহ তাআলা তার আদেশের অনুগত করে দিয়েছিলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন তিনি বলেছিলেন রব তুমি আমাকে এমন ক্ষমতার মালিক বানাও যেই ক্ষমতা কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না আমার ভাইয়েরা ভালো করে শুনেন নবীজি বলেছেন লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া প্রত্যেক নবীকে রব্বুল আলামিন একটা বিশেষ দুয়ার সুযোগ দিয়েছেন এটা একজন নয় সব নবীকে আল্লাহই সুযোগটা দিয়েছেন এমন একটা দুয়ার অনুমতি দিয়েছেন আল্লাহ বলেছেন একটা দোয়া নবীদের জন্য এমন আছে বললে আমি আর ফিরায়া দেব না সুবহানাল্লাহ সব নবীরা সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন কিন্তু একজন সেই দোয়া করেন নাই নিজের জন্য করেন নাই উম্মতের জন্য রেখে দিয়েছেন হাশরের মাঠে আমাদের জন্য সুপারিশের জন্য তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না সব নবী সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম সেই দোয়া করে ফেলেছেন তিনি তার কওমের জন্য বদদোয়া করে বলেছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা তিনি বলেছেন হে আল্লাহ এই কাফেরগুলোর আন্ডা বাচ্চা সুদ্ধা শেষ করে দাও ইব্রাহিম নবী সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন মুসা নবী সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন সুলাইমান নবীও সেই দোয়া করে ফেলেছেন তিনি বলেছেন আল্লাহ আমাকে এমন ক্ষমতার মালিক বানাও যেরকম ক্ষমতা কিয়ামত পর্যন্ত কেউ পাবে না তিনি যখন দোয়া করলেন কবুল করলেন যিনি তিনি কে দেখেন আল্লাহ কেমন ক্ষমতার মালিক বানানেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এরাও এমন ক্ষমতার কল্পনাও করতে পারে নাই আজকে যদি বাংলা আজকে যদি তারা আমেরিকা থেকে রাশিয়া থেকে বাংলাদেশে আসতে চায় আধুনিক যুগের সবচাইতে দ্রুতগামী বাহন হলো বিমান রকেট এগুলো দিয়ে আসতে হলেও তো কয়েক ঘন্টা লাগবে হাজার হাজার বছর আগে সুলাইমান নবীর দোয়া কবুল করে আল্লাহ তাকে এমন ক্ষমতার মালিক বানিয়েছিলেন এমন ক্ষমতা তাকে দান করেছিলেন তাকে চলার জন্য এমন দ্রুতগামী বাহন আল্লাহ দিয়েছিলেন ইঞ্জিনও নাই ইঞ্জিন ছাড়া এমন একটা বাহন দিয়েছিলেন তিনি যখন তার বাহনে উঠে বসতেন বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ চলে যেতে পারতে সুবহানাল্লাহ বাড়িত গিয়া বইলেন আপনারা জীবাইন্দা শ্রোতাদের সামনে আলোচনা জমে না সাতক্ষীরায় এটা শেষ প্রোগ্রাম যারাই সাতক্ষীরায় দাওয়াতে যাইবে চট্টগ্রাম মুছ লেখা দিয়ে আসতে হবে রাত সাড়ে নয়টায় স্টেজ দিতে হবে কেউ সাতক্ষীরায় প্রোগ্রাম পাবে না মিডিয়ার ভাইয়েরা আপনারা সাতক্ষীরায় জানাই দিন মুছ লেখা দিয়ে লিখিত দিয়ে আসতে হবে প্রোগ্রামের মান নষ্ট হয় জীবাণু আসে কথা বলা যায় না সম্মানিত ভাইয়েরা সুলাইমান নবীর কথা বলছিলাম ইঞ্জিন নাই ইঞ্জিন ছাড়া বাহনে উঠেছেন মনে করেন ইরাকে যাবেন উঠে বলেছেন ইরাকে যাব বাহন বলে নেমে যান চলে এসেছে সুবহানাল্লাহ পড়বেন না ওই যে জীবাইন্দা শ্রোতা এই সূরা আমি দুই তিন দিন আগে এক জায়গায় করেছি বলা শেষ সুবহানাল্লাহর আওয়াজ আসতে দেরি হয় না কারণ মনোযোগ তো আছে এরা কথা বুঝে নাই আমার আমি কি বলছি যে যখনই সিংহাসনে বসেছেন এই যে বসেছেন ইরাক যাব সিংহাসন বলে নামেন কি দ্রুতগামী বাহন এতক্ষণ পরে জীবাণু যখন গেছে তখন বুঝছে এরা গত বছর করছিলাম ওয়াজ আর এবছর চলে তফসির সরাসরি কোরআন থেকে আলোচনা এই মানুষের ঠান্ডা মেজাজ লাগে নইলে আলোচনা মাথার ভেতরে ঢুকে না ওনার জায়গায় আমি থাকলে আমি এতক্ষণে চলে যাইতাম সুর দিয়া ওয়াজ দিয়ে আর গজল দিয়া মানুষের পেশা বাটকাইতে পারবেন আপনি কাবা শরীফের ইমামেরও ক্ষমতা নাই মানুষের পেশা বাটকান একটু পরে উঠবে পেশা কেউ আবার এটা আছে না টানাটানি কষ্ট পাইছেন আপনারা কষ্ট পাইলে পান মাহফিল দিলাম ছয় তারিখ এখন হয়ে গেছে সাত তারিখ কি মাহমুদুল হাসান ভাই ঠিক আছে মাহফিল দিছি ছয় তারিখ হয়ে গেছে চেয়ারম্যান সাহেব ঠিক আছে না একটু মজা করলাম আর কি যাতে আপনাদের ঘুম ভাঙে আপনারা আবার রাগ করছেন নাকি আমার কথা এটা না বললে মানুষ হাসতো না ঘুমটাও যাইতো না এটা ঘুম ভাঙানির ঔষধ ঠিক আছে সবাই আছেন তো আছেন তো তাই আপনি ফজরের নামাজ পড়বেন নি ভাই শুনেন শুনেন সাইয়েদিনা সুলাইমান নবী কেমন দ্রুতগামী বাহন আল্লাহ মুজিজা হিসেবে দিয়েছিলেন সুলাইমান নবীর ঘটনা বলছিলাম ঘটনা কিন্তু শুরু করে নাই বলবো
এখন একটু আওয়াজ বাড়ছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি একবার এক মজলিসে বসে আছেন তার সাথে তার এক সিনিয়র মন্ত্রী এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন কথোপকথন শেষ করে তিনি যখন বিদায় নিচ্ছিলেন চলে যাচ্ছিলেন তখন মালাকুল মউত ওই মন্ত্রীর দিকে আর চোখে তাকালেন মন্ত্রী যখন ভয় পেয়ে গেলেন কলিজাটা কেঁপে উঠল ভীত বিহ্বল হয়ে গেলেন মালাকুল মউত চলে যাওয়ার পর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে মন্ত্রী বলল ওগো আল্লাহর নবী সুলাইমান কিছুক্ষণ আগে আপনার কাছে যিনি এসেছেন তাকে তো চিনলাম না ওনাকে জীবনে কোনোদিনও দেখি নাই সুলাইমান আলাইহিস সালাম বললেন ইনি কোনো সাধারণ মানুষ নন মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার কাছে এসেছিলেন এই কথা শোনা মাত্রই ওই মন্ত্রীর কলিজা কেঁপে উঠল সে বলল এজন্যই তো তিনি যাওয়ার সময় এমন ভাবে আমার দিকে তাকিয়েছেন আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে অগো আল্লাহর নবী সুলাইমান ওনাকে যদি দ্বিতীয়বার আমি আবার দেখি নিজেকে স্থির রাখতে পারবো না রব্বুল আলামিন আপনাকে এমন মুজিজা দিয়েছেন বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন বাতাস আপনার হুকুম মানে বাতাস আপনার হুকুম যেহেতু মানে বাতাসকে আপনি হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী কোনো জায়গায় রেখে আসে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন বাতাস সুলাইমান নবীর হুকুম মোতাবেক ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী একটা জায়গায় রেখে আসলো শুনছেন তো পরের দিন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আসলেন সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার মালাকুল মউত গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে বিদায় নেওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে আমার মন্ত্রী বেচারা এত ভয় পেল কেন সুলাইমান আলাইহিস সালামকে মালাকুল মউত তখন বললেন অগো আল্লাহর নবী সুলাইমান আমি যখন আপনার কাছ থেকে চলে যাচ্ছিলাম বিদায় বেলা লোকটার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম কারণ আপনার সাথে সাক্ষাতের পরে আল্লাহ প্রদত্ত শিডিউল ছিল আমি যেন লোকটার জান কবজ করে গিয়ে হিন্দুস্তান থেকে লোকটাকে আপনার কাছে দেখে অবাক হয়ে গেলাম কারণ আমি না হয় আপনার সাথে সাক্ষাৎ শেষ করে মুহূর্তের মধ্যে হিন্দুস্তানে যেতে পারবো কারণ আমাকে চলার জন্য দ্রুতগতি দিয়েছেন যিনি তিনি কি কিন্তু আমি অবাক হয়ে গেলাম এই লোকটা আপনার কাছে আছে কিছুক্ষণ পর হিন্দুস্তানে তাকে কেমনে পাবো আমি তো আল্লাহর হুকুমের গোলাম আল্লাহর হুকুম মতো আমি যখন হিন্দুস্তানে তার মরণের জায়গায় গেলাম সেখানে গিয়ে আরো অবাক হলাম গিয়ে দেখলাম লোকটা আমার আগেই ওই জায়গার হাজির আল্লাহ আকবার সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন ও মালাকুল মউত লোকটা মরণ থেকে বাঁচার জন্য এখান থেকে হিন্দুস্তান পর্যন্ত পালিয়ে গেল হিন্দুস্তান পর্যন্ত পালিয়ে গিয়েও তো কোনো লাভ হলো না মরণের হাত থেকে রেহাই পেল না এই ঘটনাটা কেন আপনাদেরকে শোনালাম এই ঘটনা শোনায় বুঝাইতে চাইলাম মৃত্যু যখন চলে আসবে পালিয়ে রেহাই পাওয়া যাবে পালিয়েও রেহাই পাওয়া যাবে না মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি সামনে পিছনে পুলিশ রে বাহিনী দেখে লাভ হবে না মালাকুল মুখ থাপ্পড় মারলে কবরে যাওয়া লাগবে মরণ সবার জন্য আসবে আর মৃত্যুর সেই ফেরেশতাকে দ্রুত গতি দিয়েছেন দ্রুততার সাথে চলার শক্তি যিনি দিয়েছেন তিনি কি রব্বুল আলামিন এই কথাই তৃতীয় আয়াতে বললেন ওয়াসসাবিহাতি সাবহা আল্লাহ তাআলা বলছেন কসম সেই ফেরেশতার কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুততার সাথে সন্তরণ করে চতুর্থ আয়াতে আল্লাহ বললেন ফাসসাবিকাতি সাবকা যারা দ্রুততায় একজন আরেকজনকে ছাড়িয়ে যায় বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয়েছে মক্কার মানুষের রূহ নিয়ে ফেরেশতারা যখন আইলিনের দিকে রওনা করে পরস্পর কম্পিটিশন করে কার আগে কে যাবে আল্লাহ আকবার এরপরে চতুর্থ আয়াতে আল্লাহ বললেন ফাল মুদাব্বিরাতি আমরা কসম সেই সকল ফেরেশতাদের যারা আল্লাহর কার্যনির্বাহী যারা আল্লাহর সকল হুকুম মানে ফেরেশতারা যার হুকুম মানতে বাধ্য তিনি কে এই প্রথম পাঁচটি আয়াত প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ তাআলা ফেরেশতাদের কসম করলেন কারণ আমাদের মউত ফেরেশতা দিয়ে সম্পাদন করাবেন কে এরপরে ছয় নম্বর আয়াত থেকে মরণের পরের অবস্থা কেমন হবে যে ফেরেশতা দিয়ে আল্লাহ মউতের কার্যক্রম সম্পন্ন করেছেন এই রকমের অন্যান্য ফেরেশতাদেরকে দিয়ে কিয়ামতের ঘটনা যিনি ঘটাবেন তিনি কি আরো জুড়ে বলেন তিনি কি বলেন তো সূরাটা মদিনার না মক্কার মক্কি যুগে যখন নবীজি কাফেরদেরকে বলতেন
তোমরা একদিন মরে যাবা মরে যাওয়ার পরে তোমাদের মাটির সাথে মিশে দেওয়া দেহ আবার জোড়া লাগানো হবে পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে এমন কি তোমাদের পূর্ববর্তীদেরকেও জীবিত করা হবে আমাদের মাথার উপরে আসমান পায়ের তলায় যে জমিন রয়েছে নবীজি বললেন আসমান জমিন একদিন উলটপালট হয়ে যাবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো একদিন তুলার মতো উড়ে যাবে নবীজি যখন তাদেরকে এমন কথা বলতেন কিয়ামতের কথা বলতেন তারা তখন অবাক হয়ে যেত তারা বলতো আসমান জমিন কি করে উলটপালট হবে পাহাড়ের পাহাড়গুলো কিভাবে তুলার মতো উড়ে যাবে মানুষ আবার মরার পরে কেমনে জিন্দা হবে এটা আমাদের মাথায় ধরে না আল্লাহ এবার আয়াত নাজিল করে করে তাদেরকে বুঝাচ্ছেন শোনো কিয়ামতের ঘটনার উদ্বোধন কেমনে হবে স্টার্টিংটা কেমনে হবে কিয়ামতের ঘটনা একদিন ঘটবে এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি আস্তে বলবেন না জোরে বলেন কোনো সন্দেহ আছে নাকি মাথার উপরের আসমান পায়ের তলার জমিন এই যে সাগর মহাসাগর নদ নদী গাছপালা সব একদিন ফান হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু একদিন ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম কেবলমাত্র একজনের সত্য অবশিষ্ট থাকবে বলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ কিচ্ছু থাকবে না আসমান জমিন গাছপালা সাগর মহাসাগর লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে পাহাড়গুলো কত না উঁচা মাউন্ট এভারেস্টের চূড়া পৃথিবী থেকে 9 কিলোমিটার উঁচু ভূপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার উঁচু বিশাল বিশাল পাহাড়গুলো হাজার হাজার ফুট এত উঁচা উঁচা পাহাড় এগুলো কিন্তু সিংহায় ফুৎকারের পরে থাকবে না সব লন্ডভন্ড হয়ে যাবে কিয়ামতের ঘটনাটা কেমনে উদ্বোধন হবে কিয়ামতের ঘটনা কেমনে ঘটবে 6 নম্বর আয়াত থেকে এবার শুনেন আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা সেদিন প্রকম্পনকারী একজন ফেরেশতা প্রকম্পন করবে সিংহে ফু দেওয়ার জন্য আল্লাহ একজন ফেরেশতা বানিয়েছেন ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল জুড়ে বলেন ফেরেশতার নাম কি ওই ফেরেশতাকে আল্লাহ বানানোর পরে সেই ফেরেশতা মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন কান পেতে আছেন কখন আল্লাহ আদেশ করবেন আল্লাহ আদেশ করার সঙ্গে সঙ্গে সিংহাই তিনি ফু মারবেন আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা প্রকম্পনকারী সেদিন ফেরেশতা সেদিন সব প্রকম্পিত করবে কাঁপিয়ে দিবে আল্লাহ আকবার সব কেঁপে উঠবে ভয়াবহ একটা ঝাঁকুনি হবে ভূমিকম্প হবে আল্লাহ সূরা জিলজালে বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া হবে সিংহায় মুট ফুৎকার দেওয়া হবে দুইবার জুড়ে বলেন কয়বার আল্লাহ আদেশ করবেন ইসরাফিলকে ইসরাফিল তুমি প্রথমবার সিংহায় ফুৎকার দিয়ে প্রথম দায়িত্ব কমপ্লিট করো ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার যখন সিংহায় ফু মারবেন প্রথম সিংহায় ফু মারার পরে কি হবে অবস্থা তখন কেমন হবে শুনেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে বলছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া من في الأرض إلا من شاء الله الله تعالى বলছেন আজ যখন প্রথমবার সিংহায় ফু দেওয়া হবে প্রথম সিংহার ফুৎকারে তখন যারা দুনিয়ায় বেঁচে থাকবে আসমান সমূহ আর জমিনে আসমানের নিচে জমিনের উপরে যারা থাকবে কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে মানুষগুলো মরে যাবে আল্লাহু আকবার কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনার উদ্বোধন কিভাবে হবে শুনেন প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে যারা তখন থাকবে সবাই তখন মরে যাবে আসমান জমিন উলট পালট হয়ে যাবে লন্ডভন্ড হয়ে যাবে যে সাগর আছে সাগরের পানিগুলো শুকিয়ে যাবে সাগরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে পাহাড়গুলো অবস্থা এমন হবে আল্লাহ সূরা কারিআর মধ্যে বলেছেন وتكون الجبال كالعهن المنفوش পাহাড় গুলো দুলা তুনার মতো উড়ে যাবে তুলা যেভাবে উড়ে যায় বিশাল বিশাল পাহাড় গুলো আল্লাহ উপরে ফেলবেন
পাহাড় গুলো উড়ে উড়ে যাবে সিংহায় প্রথমবার ফুৎকার দেওয়ার পরে এমন লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ অবস্থা শুরু হবে এরপরে আল্লাহ সাত নম্বর আয়াতে বলেছেন তাতবাহু হাররাদিফা এরপরে দ্বিতীয় সিংহাধ্বনি দেওয়া হবে সিংহায় যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে তখন কবরে থাকা মানুষগুলোকে কবর থেকে উঠায়া হাশরের মাঠে নিয়ে যিনি সমবেত করবেন তিনি কে আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওই সময়টার কথা কি মানুষ জানে না যখন কবর থেকে মানুষকে উঠানো হবে কবর খুলে দেওয়া হবে কবর থেকে এবার আমি উঠব আপনি উঠবেন আমরা সবাই উঠব কবর থেকে উঠে আমরা হাশরের মাঠে চলে যাব হাশরের মাঠে যাওয়ার পরে কিছু মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ বলছেন কুলুবু ইয়াউমা ইযু ওয়াজিফা কিছু মানুষের অন্তর কেঁপে উঠবে কলিজাটা কেঁপে উঠবে কিছু মানুষের অন্তর কি কারণে কেঁপে উঠবে কারণ যারা দুনিয়াতে পরকালকে বিশ্বাস করত না মরার পরে আবার জিন্দা করবেন কি এটা যারা বিশ্বাস করত না উপলব্ধি না করে যারা নিজেদেরকে আল্লাহর গোলামির পথ থেকে বিচ্যুত করে শয়তানের গোলামি করেছে হাসরের মাঠে কলিজাটা তখন কেঁপে উঠবে হাসরের মাঠ এটা বড় বড় ভয়াবহ মাঠ বড় সাংঘাতিক অবস্থা হবে এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয় আমাদের সহ্য হয় না তাও সূর্যের আলো সরাসরি দুনিয়াতে আসে মজার একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই সূর্য পৃথিবী থেকে এই আপনাদের ভারুখালী থেকে যশোর প্রায় 70 কিলোমিটার খুলনা কত কিলোমিটার 60 কিলোমিটার 65 কিলোমিটার হ্যাঁ আর এই ভারুখালী থেকে দুনিয়া থেকে সূর্য কত দূরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আল্লাহ আকবার এই সূর্যকে আপনারা খুব ছোট দেখেন তাই না সূর্য আসলে এত ছোট নয় সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ ইয়া আল্লাহ 13 লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ যে কোনদিন চেয়ারম্যান সাহেব ভারুখালীর বাহিরে যায় নাই সে তো বাংলাদেশই জানে না কত বড় আমরা তো আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের চক্কর দিয়ে ফেলছি বাংলাদেশ খুব ছোট আসলে অত বড় নয় আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত আমাদের চেয়ে আরো 30 গুণ বড় কানাডা আমেরিকা বাংলাদেশের চেয়ে প্রায় 100 গুণ বড় পৃথিবীতে আয়তনে সবচেয়ে বড় দেশের নাম রাশিয়া বাংলাদেশের চেয়ে 160 গুণ বড় এই রকম পৃথিবীতে প্রায় 250 এর বেশি দেশ আছে এটা মিলে পৃথিবী নয় পৃথিবীর 1/4 ভাগ হলো মাটি যেখানে মানুষের বসবাস আর 3 ভাগ প্রশান্ত মহাসাগরের আয়তন কত জানেন 16 কোটি 57 লক্ষ বর্গ কিলোমিটার সুবহানাল্লাহ বাড়িত গিয়ে বলে 16 কোটি 57 লক্ষ বর্গ কিলোমিটার বিশাল বিশাল 7টা মহাসাগর আছে এই বিশাল জলরাশি বিশাল এই পানির জগৎ আর মাটির জগৎ মিলে 1/4 আর 1/3 ভাগ মিলে পৃথিবী এই বিশাল পৃথিবীর চাইতে সূর্য আরো কত লক্ষ গুণ বড় এখানে কি অপারেটর ভাই আছে নাকি এই যে এগুলা লাগাইছে এই যে লাইট আছে এই লাইটগুলো কত পাওয়ারের হয়তো 60-70 হবে না ধরে নিলাম 100 আমরা হ্যাঁ এখন ধরে নেই 100 সূর্য এই যে এখন অন্ধকার সকালবেলা পৃথিবীকে আলোকিত করবে একটা লাইট সেটা হলো সানলাইট এই সূর্য কত পাওয়ারের জানেন আজকের বিজ্ঞান গবেষণা করে বলছে এই সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে তাপমাত্রা দেওয়া হয়েছে সেটা হলো 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড এই একটা লাইট এখানে আরো 8-10টা লাইট জ্বালালে আমার ঘাম বেরোবে দেখবেন যারা স্টুডিওতে বসে যারা স্টুডিওতে বসেছেন তারা জানেন স্টুডিওতে বেশি বেশি লাইট যখন থাকে ঘাম বের হয় লাইটের আলোর কারণে 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রার আলো সরাসরি দুনিয়াতে আসলে কিছু থাকতো সব জ্বলে পুড়ে একদম কি হয়ে যেত ছাই হয়ে যেত সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড মানে সূর্য যখন আলো ছাড়ে আসতে 8 মিনিট 10 মিনিট 8 মিনিট 10 সেকেন্ড লাগে সুবহানাল্লাহ
তাও সরাসরি আসে না মাঝখানে আল্লাহ বাধা সৃষ্টি করেছেন যারা সায়েন্সে পড়াশোনা করেন আপনারা জানেন বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর আছে ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার আয়নোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এরকম বিভিন্ন ফিল্টার আল্লাহ বায়ুমণ্ডলে স্থাপন করেছেন সূর্যের সেই আলোগুলো সরাসরি আসে না সেই ফিল্টারগুলোতে বাধাপ্রাপ্ত হয় ফিল্টারগুলোতে আলোগুলো বাধাপ্রাপ্ত হয়ে পিউরিফাই হয়ে হয়ে ছেকে 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 যতটুকু আলো আমাদের জন্য দরকার ঠিক ততটুকু আলো আমাদেরকে আল্লাহ দান করে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সেই সূর্য কিয়ামতের দিন মানুষের মাথার একেবারে নিকটে চলে আসবে অবস্থা কি হবে বুঝেন বুঝেন জমিনটা তামা হয়ে যাবে গুনাহগারদের মাথার চান্দি ফেটে যাবে মাথার এই চান্দিটা ফেটে গিয়ে মগজগুলো উত্রাবে কি করে কঠিন সেই অবস্থা আপনাদেরকে বোঝাই মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে চালগুলো যেমন করে ফুটতে থাকে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে মানুষগুলো পিপাসায় এমন ভাবে কাতর হবে জিহ্বাটা মুখ থেকে বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে আল্লাহ আকবার কঠিন সেই দিন আল্লাহ বলছেন দ্বিতীয়বার সিংহের ফুৎকারের পরে হাসরের মাঠে যখন গুনাহগার পাপিতাপিরা উঠবে এদের কলিজাটা তখন কেঁপে উঠবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে মানুষদেরকে সতর্ক করেছেন ওয়া আনদির হুম ইয়াউমাল আযিফাতি ইযিল কুলুব লাদাল হানাজির কাযিমিন ও নবী লোকদেরকে আপনি সেই দিন সম্পর্কে সতর্ক করে দিন যেই দিন মানুষের ভয়ের চোটে কলিজাটা গলা পর্যন্ত চলে আসবে আল্লাহু আকবার কলিজা গলার কাছে চলে আসবে সেই দিন পাপী তাপি গুনাহগার বেনামাজি অসভ্যরা পাপী তাপিরা ভীত বিহ্বল হলেও এক শ্রেণীর মানুষের কোনো ভয় থাকবে না বলেছেন কি আল্লাহ বলেছেন লা ইয়াহজুনুহুমুল ফাজউল আকবার ওয়া তাতালাক তাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন আল্লাহ তাআলা বলেছেন সেদের ইমানদারদের কোনো ভয় থাকবে না ফেরেশতারা হাসরের মাঠে এসে ফেরেশতাদেরকে বলবে তোমাদের কোনো ভয় নাই হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন এটা হলো সেই দিন যে দিনে তোমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা যিনি করেছেন তিনি কে এটা হলো সেই দিন কোনো টেনশন নাই অপেক্ষা করো কিছুক্ষণ পর জান্নাতে তোমাদেরকে ঢুকানো হবে সুবহানাল্লাহ আল্লাহ বলছেন তার পাপী তাপি কুলুব ইয়াউমা ইদিন ওয়াজিফা এই দিল কলিজাটা ভীত বিহ্বল হয়ে যাবে ভয়ে কেঁপে উঠবে আবসারুহা খাশিয়া এরপরে আল্লাহ 9 নম্বর আয়াতে বললেন লজ্জায় তাদের চক্ষুটা নত হয়ে যাবে এরপরে তারা বলবে ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা তারা বলবে আমরা কি আবার পূর্বের অবস্থায় ফিরে যাব নাকি আইদা কুন্না ইযামান নখরা মরার পরে তো আমাদের হাড্ডি মাংস অস্থি পিঞ্জর দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মরার পরে তাহলে কি আবার আমাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে নাকি আমরা যখন মরে যাব কথাগুলো মন দিয়ে শুনেন মরে যাওয়ার পরে আমাদের মাটির দেহ মাটির সাথে মিশে যাবে হাড্ডি গুড্ডি সব যখন অবশিষ্ট থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিয়ামতের দিন সবগুলাকে আবার জোড়া লাগায়া হাসরের মাটি নিয়ে যিনি জিন্দা করবেন তিনি কে কিন্তু কাফের মুশরিকরা বলতো হাউ ইজ ইট পসিবল কিভাবে এটা সম্ভব তারা বলতো কলু আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান আইন্না লামাবউসুন যখন আমরা মরে যাব মরার মরার পরে যখন মাটির সঙ্গে মিশে যাব কি করে আবার আমাদের চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া দেহগুলোকে আবার আবার একত্রিত করে জিন্দা করা হবে আমাদের তো এটা বুঝে আসে না তারা বলতো ও কালাল্লাযীনা কাফারু আইদা কুন্না তুরাবা ওয়া আবাউনা আইন্না লামুখরাজুন
তারা বলতো আমরা এবং আমাদের পূর্বপুরুষরা মরে যাওয়ার পরে কিভাবে আমাদেরকে জিন্দা করা হবে এটা তো আমাদের মাথায় ধরে না শুনেন শুনেন মুসলমানের সন্তান এমন অনেক বহু মানুষ আছে যারা মরার পরে জীবিত হবেন পুনরুজ্জীবন আবার দেওয়া হবে এ ব্যাপারে সন্দেহ পোষণ করে আজকে আলোচনা শুনে যান সব সন্দেহ দূর হয়ে যাবে চলেন একটা কিচ্ছা দিয়ে ঘটনা দিয়ে আমি শুরু করি একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো ঘটনাটা বলবো এই ঘটনাটা এসেছে সরাসরি কোরআনের ভিতরে আর ঘটনাটা এসেছে আমাদের পছন্দের সূরা সূরা ইয়াসিনের ভিতরে কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের 78 নম্বর আয়াত থেকে এই ঘটনা বর্ণিত হয়েছে তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে বেশ কিছু রায়াতে এসেছে যার ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছে তার নাম হলো উবাই বিন খালফ তবে বেশিরভাগ রায়াতে বলা হয়েছে তার নাম হচ্ছে আস ইবনে ওয়াইল ঘটনাটা শুনেন আস ইবনে ওয়াইল তিনি একদিন মক্কার উপত্যকায় হাঁটতেছিলেন হাঁটতে 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 হঠাৎ করে তার চোখের সামনে কিছু জরাজীর্ণ হাড্ডি দেখলেন জুড়ে বলেন চোখের সামনে কি দেখলেন হাড্ডি কি দেখলেন জরাজীর্ণ হাড় জরাজীর্ণ সেই হাড়গুলো তিনি হাতে নিলেন হাতে নেওয়ার পরে আমার হাতের দিকে তাকান এরকম আলতো করে তিনি যখন মুচড় দিলেন দেখলেন জরাজীর্ণ হাড়গুলো একেবারে গুড়া গুড়া হয়ে গিয়েছে তিনি মনে মনে চিন্তা করলেন হয়তো বা এখানে বেশ কিছুদিন আগে কারো লাশ পড়েছিল এটা পচে গলে হাড্ডি গুড্ডি যখন অবশিষ্ট হয়েছে জরাজীর্ণ হয়ে গিয়েছে জরাজীর্ণ হাড্ডিগুলো দুর্বল হয়ে যাওয়ায় আমি যখন হাত দিয়ে মুচড়ে দিয়েছি গুড়া গুড়া হয়ে গিয়েছে তার মাথায় আসলো আমাদের কাছে যে দাওয়াত দেন মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেন আমরা মরে যাওয়ার পরে হাড্ডি মাংস সব নাকি জোড়া লাগাইয়া আবার জিন্দা করা হবে এই যে আমি হাড্ডিগুলাকে ভেঙে গুড়া গুড়া করে ফেললাম কি করে আবার এটাকে পুনরায় জিন্দা করা হবে সে তখন এই হাড্ডি গুড্ডিগুলো নিয়ে গুড়া গুড়াগুলো নিয়ে নবীজির কাছে গেল নবীজির কাছে গিয়ে কি বলল আল্লাহ সূরা ইয়াসিনের 78 নম্বর আয়াতে তুলে দিয়েছেন আল্লাহ বলছেন ওয়া দারাবানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল আযামা ওয়া হিয়া রামীম আল্লাহ বলছেন সে তার নিজের সৃষ্টি ভুলে গিয়েছে আর আমার কাছে সে উপমা পেশ করে অর্থাৎ আল্লাহ বলেছেন আমার হাবিবকে গিয়ে সে বলল এই গুড়াগুলো হাড্ডির গুড়াগুলো দেখিয়ে বলল সে প্রশ্ন করল ক্বালা মান ইউহয়িল আযামা ওয়া হিয়া রামীম সে বলল এই যে আমার হাতের মধ্যে হাড্ডির হাড্ডিগুলো গুড়া গুড়া হয়ে গিয়েছে কে আবার এগুলোকে পূর্বের অবস্থায় ফিরাইয়া জিন্দা করবে নবীজিকে যখন প্রশ্ন করলো নবীজি তো কোনো উত্তর নিজে থেকে দেন না নবীজিকে সব কথা বলান যিনি তিনি কে আমার নবী নিজের থেকে বানিয়ে কোনো 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 কথা বলেন না আল্লাহ বলেছেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার নবী নিজে থেকে বানিয়ে কোনো কথা বলেন না নবী তাই বলেন আল্লাহ তার কাছে যা ওহী হিসাবে পাঠান যখন তাকে যখন নবীজিকে প্রশ্ন করা হলো কে এই গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডিগুলোকে আবার পূর্বের অবস্থায় ফিরাইয়া নিয়ে হাড্ডি মাংস জোড়া লাগাইয়া মানুষকে জিন্দা করবেন আল্লাহ তখন বললেন ও আমার হাবিব আপনি তার কথার উত্তর এভাবে দেন আপনি তাকে বলেন কুল ইয়ুহয়িহা আল্লাযী আনশাআহা أول مرة وهو بكل خلق عليم শুনেন শুনেন কষ্ট হচ্ছে আপনাদের আর 10 মিনিট থাকা যাবে না থাকা যাবে দেখেন উত্তরটা শুনেন আপনারা কি উত্তর দিলেন নবীজি বললেন আল্লাহ বললেন নবী তারে উত্তর দেন এটাকে প্রথমবার সৃষ্টি করেছেন যিনি এখন আবার পুনরায় তাকে সৃষ্টি করতে পারবেন তিনি আসেন একটা উদাহরণ দেই আপনারা মোবাইল ফোন ব্যবহার করেন না কথা বলেন মোবাইল ব্যবহার করেন তো আচ্ছা শুনেন আপনাদের সাতক্ষীর রায় মোবাইলের মিস্ত্রি মিকার আছে না আপনারা মিস্ত্রি বলেন না মিকার বলেন মিকা ওকে ফাইন মনে করেন আপনার ফোন নষ্ট হয়ে গেছে আপনি সাতক্ষীরায় গেলেন শহরে সদরে গেলেন গিয়ে মিকারকে বলেন ভাই এই ফোনটা অন হয় না অফ হয় না কিছুই হচ্ছে না দেখেন তো কি ঘটনা মিস্ত্রি তখন এই মোবাইলটাকে কি করলো খুললো খুলে মোবাইলের ভেতরের সব পার্টস আলাদা আলাদা করে ফেললো এখন আপনি তো মিকান না আপনি ভাবতেছেন হায় 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 এই লোকটা দেখি মোবাইলের সব যন্ত্রাংশ খুলে ফেলেছে সব আলাদা আলাদা করে ফেলেছে দেখা যাচ্ছে এই মিকার যে যে মোবাইলের কাজ জানে সব আলাদা 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 করার পরে তার কাম শেষ করে আবার সেগুলোকে পুনরায় জোড়া লাগাই দেয়া আবার আগের অবস্থায় ফিট করতে পারে কিনা
আচ্ছা আপনারা যারা গাড়ি ব্যবহার করেন যাদের ব্যক্তিগত গাড়ি আছে আপনারা জানেন গাড়ি মনে করেন অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আমি ডেন্টিং আমার পেইন্টিং এ দিয়ে দিলাম তখন ডেন্টিং এ দেওয়ার পরে গাড়ি কি করে একদম পার্টস পার্টস কি করে ফেলে আলাদা করে ফেলে ছুটায় ফেলে বিমান দেখা যায় সব আলাদা আলাদা করে ফেলেছে বিদেশ থেকে যে গাড়িগুলো আসে পার্টস পার্টসগুলো আসে না এরপরে এখানে এসে জোড়া লাগানো হয় আবার দেখা যায় মিস্ত্রিরা সব খুলে ফেলে আবার আলাদা আলাদা হওয়ার পরে সব আবার জোড়া লাগায়ও ফেলে আচ্ছা বলেন তো এই যে মানুষ মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কি জ্ঞান কি আল্লাহ বেশি দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা খুব অল্প জ্ঞান দিয়েছে আল্লাহর কাছ থেকে অল্প জ্ঞান পেয়ে এই অল্প জ্ঞান দিয়ে মানুষ যদি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি খুলে পার্টস পার্টস আলাদা 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 করে ফেলার পরে এই অল্প জ্ঞান দিয়ে যদি মানুষ আবার রেগুলারে জোড়া লাগে আবার আগের মতো ফিট করতে পারে যে আল্লাহ জ্ঞান দিয়েছেন সেই আল্লাহ বুঝি আমার দেহ আপনার দেহ একেবারে ছিন্ন বিচ্ছিন্ন আলাদা 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 হয়ে যাওয়ার পর শরীরের সব পার্টসগুলারে আবার একসাথে জোড়া দিয়া আবার কি আগের অবস্থায় সৃষ্টি করতে পারবেন না আল্লাহ সেই কথাই বলছেন নবী তারে বলেন এটাকে প্রথমবার সৃষ্টি করেছেন যিনি পরের বারও সৃষ্টি করতে পারবেন তিনি ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে ঘটনাটা কি বলবো ঘটনাটা বলবো ইব্রাহিম নবীর সময়ের ঘটনা কোন নবীর সময়ের ঘটনা আপনাদের কি কষ্ট হচ্ছে আমি তো বিশেষ অতিথি প্রধান অতিথি একটু পরে আছে অপেক্ষা করেন প্রধান অতিথি বুঝেন নাই 65 ডেক খাবার আছে জুড়ে বলেন সুবহানাল্লাহ এই 65 ডেক হলো প্রধান অতিথি আমি হলাম বিশেষ অতিথি খাবার দাবার তো আছে তাই না ইনশাআল্লাহ সবার হবে ইনশাআল্লাহ সবাই বসেন তো কোন নবীর সময়ের ঘটনা বলবো জোরে বলেন কোন নবী ইব্রাহিম নবী একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন দেখেন ঘটনাটা বানায় বলতেছি না কোরআন শরীফ থেকে বলতেছি এটা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকরা এর 260 নম্বর আয়াতে এসেছে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি একদিন বললেন ওগরব আপনি নাকি মরার পরে মরাকে আবার জীবিত বানিয়ে ফেলেন ঘটনাটা কোরআন থেকে শোনাচ্ছি আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা আর স্মরণ করো যখন ইব্রাহিম তার রবকে বললেন রব আপনি নাকি মরাকে জীবিত করেন কেমনে করেন আমারে দেখান তো আল্লাহ তখন বললেন আওয়ালাম তুমিন খালিল তোমার কি বিশ্বাস হয় না আমি যে মোরাকে জিন্দা বানাইতে পারি তিনি বললেন বিশ্বাস কেন হবে না আপনার ক্ষমতায় আমি বিশ্বাস করি আপনি পারবেন আল্লাহ বললেন তাহলে তুমি দেখতে চাও কেন তিনি বললেন ওয়ালাকিল লিয়তমাইন্না কলবি আমার অন্তরে প্রশান্তি লাভ করার জন্য আমি দেখতে চাই কিভাবে আপনি মোরাকে জিন্দা বানান আল্লাহ আমারে দেখান এখন নবী চেয়েছেন নবী দোয়া করেছেন আল্লাহ কি চাওয়াকে পূরণ না করে আল্লাহ কি ফেলে দিবেন না আল্লাহ বললেন ঠিক আছে ইব্রাহিম আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে আমি মরার পরে আবার জিন্দা করতে পারে তোমার চোখের সামনে আমি ঘটনাটা দেখাই তিনি বললেন ইব্রাহিম তুমি এক কাজ করো 4টা পাখি তুমি লালন পালন করো কয়টা পাখি জোরে বলেন কয়টা আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাখুদ আরবাতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইক ভাইয়েরা আপনারা কথা বন্ধ করবে আল্লাহ বললেন ইব্রাহিম তুমি 4টা পাখি লালন পালন করো এরপরে কি করো ফসুর হুন্না ইলাইক এগুলোকে তোমার প্রতি পুষ মানাও দেখবেন অনেকে পাখি পালে না পাখি পালে আবার পাখি তার সাথে কথা কয় টিয়া পাখি ময়না পাখি কত পাখি মানুষ পালে যে পালে তার সাথে কি বলে কথা বলে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম 4টা পাখি লালন পালন করো আর এগুলোকে তোমার প্রতি পুষ মানাও ইব্রাহিম আলাইহিসসালাম তাই করলেন এরপরে আল্লাহ বললেন ইব্রাহিম এবার এই 4টা পাখিকে নিজের হাতে জবাই করো নিজের হাতে কি করো জবাই করো তিনি জবাই করলেন এরপরে আল্লাহ বললেন এই পাখির মাংস হাড্ডিগুলোকে টুকরা টুকরা পিস 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 করো টুকরা টুকরা করলেন এরপরে আল্লাহ বললেন সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ এবার এই হাড্ডি মাংসের টুকরাগুলোকে পাহাড়ের মধ্যে ছিটাইয়া দাও তিনি ছিটাইয়া দিলেন আল্লাহ বললেন ইব্রাহিম এই পাখি লালন পালনের পরে তুমি নিজের হাতে জবাই করলে জবাই করার পর এগুলোকে পিস পিস টুকরা টুকরা করে তুমি পাহাড়ের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিলে এটা তো মরে গেছে টুকরা টুকরা হয়ে গেছে দেখো কিভাবে আমি এটাকে জিন্দা করি এখন তুমি
তোমার মুখ দিয়ে বলো যে আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতে আমার ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হাড্ডি মাংসের পাখির সেই হাড্ডি মাংসের টুকরাগুলো জুড়া লাগে চারটা পাখি পূর্বের অবস্থায় ফিরে আসো তিনি যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে দেখা গেল পাহাড়ে যে হাড্ডি মাংসের টুকরাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন সেই হাড্ডি মাংসের টুকরাগুলো আবার জুড়া লাগে পাখির ডানাগুলো ডানার সাথে আবার লেগে পূর্বের অবস্থায় ফিরে পাখিগুলো উড়ে উড়ে ডানা ঝাপটায় ইব্রাহিম নবীর চোখের সামনে চলে আসে চোখের সামনে আল্লাহ ঘটনা ঘটাইছেন সর্বশেষ আরো একটা ঘটনা বলবো আপনাদের ঘটো থাকে ঘটনা বলবো এটা মুসা নবীর ঘটনা কোন নবীর ঘটনা মুসা নবীর নাম শুনছেন আপনারা কেমন নবী রাগটা বেশি না কম আরে বাপ রে বাপ এমন রাগ ফেরাউনের বংশের একটার এক থাপ্পড় দিয়ে একদম দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এমন লোক তিনি শুধু ফেরাউনের বংশের একজনকে থাপ্পড় মারেন নাই মালাকুল মুত্রে পর্যন্ত থাপড়াইছেন আল্লাহু আকবার মুসা নবী তিনি আল্লাহর সাথে অডিও কলে কথা বলতেন মানে আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা মূসা নবীর সাথে কথা বলেছেন কে কথা বলতে বলতে একদিন লাগাই দিয়েছেন ভিডিও কল তিনি বলেন আল্লাহ সরাসরি দেখতাম আল্লাহ বলেন লান তারানি কখনো নয় দুর্বল এই চক্ষু দিয়ে দুনিয়াতে রবকে দেখা যাবে না তবে জান্নাতে আল্লাহকে দেখা যাবে ইনশাআল্লাহ মূসা নবীর সময় একটা ঘটনা ঘটেছে সূরা বাকারার নাম শুনছেন না আপনারা বাকারা অর্থ কি গাভী এই সূরার নাম গাভী কেন গরুর নামে সূরা কেন জানেন গরুর একটা কিচ্ছা এই সূরার ভেতরে আছে ওই গরুর কিচ্ছাকে কেন্দ্র করে সূরার নাম হয়েছে গরুর সূরা গাভী সূরা ওই ঘটনাটা শুনেন ঘটনা বেশি লম্বা নয় ছোট্ট ঘটনা বলবো এই ঘটনাটা বর্ণিত হয়েছে সূরা বাকারার 67 থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত ঘটনাটা হলো এই বনে ইসরাইলের এক ধনাঢ্য ব্যক্তি ছিল লোকটার অনেক টাকা পয়সা ছিল বহু ধন সম্পদ ছিল কিন্তু লোকটার কোনো সন্তানাদি ছিল না তার ভাতিজা চিন্তা করলো আমার চাচার যেহেতু কোনো ছেলে মেয়ে নাই আর আমার চাচারও ডেল ধন সম্পদ আছে সুতরাং আমি যদি আমার চাচাকে খুন করতে পারি আমার চাচা মরে গেলে চাচার সব সম্পদের ওয়ারিশ অটোমেটিক আমি হয়ে যাব ভাতিজা এবার তার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চাচার বাড়িতে গভীর রাতে ঢুকলো চাচার বাড়িতে গভীর রাতে ঢোকার পরে তার নিজের চাচাকে নিজের হাতে খুন করলো খুন করার পরে চিন্তা করলো এই খুনের দায়ভার অন্য মানুষদের ঘাড়ের উপরে চাপিয়ে দেই এই জন্য ভাতিজার নিজের হাতে চাচাকে খুন করে চাচার লাশ সে বহন করে গভীর রাতে আরেক বাড়ির দরজার সামনে ফেলে আসলো যাতে করে ওই বাড়ির লোকটা তারা যেন ঘটনার দায়ী হয়ে যায় এখনো এই স্বভাবের মানুষ দুনিয়াতে আছে দেখবেন ঘটনা ঘটায় একজন মামলা খায় আর একজন বাস পুরা একজন আর আদালতে অপরাধী হয় আর একজন এগুলো পূর্ববর্তী যুগে হয়েছিল ভাতিজা তার চাচাকে খুন করলো কিন্তু খুনের দায় অন্য মানুষের ঘাড়ে চাপায় দেওয়ার জন্য লাশ বহন করে গভীর রাতে আরেক বাড়ির দরজার সামনে ফেলে আসলো পরের দিন সকালবেলা এলাকায় হুরস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল লোকজন এসে বলল কি ব্যাপার গভীর রাতে তোমাদের বাড়ির সামনে একজনের লাশ পড়ে আছে নিশ্চয়ই তোমরা খুন করেছ সকালবেলা সবাই ওই বাড়ির লোকদেরকে দোষারোপ করছে ওইদিকে ভাতিজা এসে কান্নার অভিনয় শুরু করলো ভাতিজা কান্নার অভিনয় করে বলল হায় 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 আমার চাচাকে তোমরা খুন করে ফেলছো এইরকম অভিনয় করে কান্নাকাটি করা লোকেরা এখনো দুনিয়াতে আছে ঘটনা ঘটানোর উপরে মিডিয়ার সামনে কান্নার অভিনয় করে করে মানুষের থেকে তো তখন তারা মানুষের থেকে সিম্পিতি নেওয়ার চেষ্টা করে ভাতিটাকে দেখে দে বলল হ্যাঁ আমার চাচাকে তোমরা মেরে ফেলেছ তোমরা ঘটনাটা ঘটিয়েছো তখন ওই বাড়ির লোকজন বলল আমরা যে ঘটনা ঘটাইছি এটাকে কেউ দেখছে নাকি কেউ তো দেখে বনে ইসরাইলের নেতারা আসলো বিচারের জন্য বিচার করতে যে মুরব্বীরা এসেছে তারা এসে নিজেরাই নিজেরাই এবার ফন্দিতে পড়ে গেল এমন ফান্দে পড়ল দেখলো কোনো সাক্ষ্য নাই প্রমাণ নাই কেমনে এবার দোষী বের করবে খুনি কেমনে বের করবে তখন তারা বলল অসুবিধা নাই আমাদের কাছে তো মূসা আছেন যিনি তাকে নবী বলে দাবি করে চলো আমরা তার কাছে যাই গিয়ে বলি তিনি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে তিনি যেন এই ঘটনার মূল খুনি যে তার নাম যেন বলে দেন তারা যখন মূসা নবীর কাছে গেল মূসা নবী তখন বললেন ঠিক আছে দাঁড়াও আল্লাহর সঙ্গে কথা বলি আল্লাহর সঙ্গে কথা বলার পর আল্লাহ মূসা নবীকে জানিয়ে দিলেন
কোরআনুল কারীমে ঘটনাটা এভাবে এসেছে 67 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়া ইয ক্বাল মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তালবাহু বাকারা আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করুন যখন মূসা আলাইহিস সালাম তার কওমকে বললেন তোমরা যদি এই ঘটনার খুনিকে বের করতে চাও আল্লাহর সঙ্গে আমি কথা বলেছি আমার রব আমাকে জানিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা একটা গাভী জবাই করো জোরে বলেন কি জবাই তারা তখন বলল ক্বালু আতাত্তাখিদুনা হুজুরা তারা বলল মূসা ঠাট্টা করো নাকি উপহাস করো নাকি আমরা বললাম খুন কে করেছে আর তুমি বলতেছো গাবি জবাই করার কথা গাবি জবাইয়ের সাথে খুনি খুঁজে বের করার কি সম্পর্ক রয়েছে মুসা নবী বললেন ঠাট্টা আমি করছি না কারণ ঠাট্টা করা কোনো নবীর চরিত্রে শোভা পায় না তিনি বললেন আল্লাহ যা বলেছেন তাই করো তারা তখন বলল ক্বালু তুলানা রাব্বাকা ইউবাইন লানা মাহি তারা বলল আল্লাহকে বলো ব্যাপারটা তিনি যেন ক্লিয়ার করে দেন তিনি তো বলেছেন গাবি জবাই করতে আল্লাহকে জিজ্ঞেস করো গাবিটা কোন বয়সের হবে শুনেন শুনেন আল্লাহ বলেছিলেন একটা গাবি জবাই করার কথা যে কোনো রকমের একটা গাবি জবাই করলে কাজ হয়ে যেত কিন্তু তারা নিজেরাই প্রশ্ন করে করে কাজটাকে তারা আরো বেশি কঠিন বানিয়ে ফেলল তারা বলল আল্লাহকে জিজ্ঞেস করো গাবিটা কোন বয়সের হবে মূসা নবী তাদেরকে জানালেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা দালিক ফাফআলু মা তুমারুন মূসা নবী বললেন আল্লাহ তাআলা বলেছেন এমন গাবি তোমরা জবাই করো যেই গাবির বয়স বেশি হবে না কম হবে না আওয়ানুম বাইনা দালি মাঝামাঝি বয়সের গাবি হবে এরপরেও তাদের প্রশ্ন শেষ হয় না তারা তখন বলল ক্বালু তুলানা রাব্বাকা ইউবাইন লানা মা লাউনুহা আল্লাহকে জিজ্ঞেস করো গাবিটা কোন কালারের হবে কোন রঙের হবে তখন মূসা নবী তাদেরকে জানালেন আল্লাহ বলেছেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন আল্লাহ বলেছেন আমার একটা গাবি জবাই করো যে গাবি হলুদ কালারের হবে হলুদ রঙের হবে আবার যে গাবি তাসুরুন নাজিরিন মানুষের চোখকে আকৃষ্ট করবে এমন একটা গাবি জবাই করুক কিন্তু এরপরেও তাদের প্রশ্ন শেষ হয় না তারা বলল আল্লাহকে বলো ব্যাপারটা আরো স্পষ্ট করতে ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা হলুদ রঙের এক কালারের গাবি তো আরো বহু আছে দেখেন আল্লাহ প্রথমে বলেছিলেন গাবি জবাই করো যে কোনো গাবি জবাই করলে হয়ে যেত কিন্তু তাদের প্রশ্ন শেষ হয় না একটার পরে আরেকটা প্রথমে বলল এটা কোন বয়সের হবে আল্লাহ বললেন মাঝারি বয়সের দ্বিতীয় তো বলল কোন রঙের হবে আল্লাহ বললেন এটা হলুদ রঙের গাবি হবে গাঢ় হলুদ এরপরে বলল হলুদ রঙের তো বহু গাবি আছে কেমন হলুদ রঙের হবে আল্লাহকে বলো ব্যাপারটা আরো স্পষ্ট করে দিতে তখন আল্লাহ তাআলা জানায় দিলেন মূসা নবী তাদেরকে বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা দালুলুন তুসীরুল আরদা ওয়ালা তাসকিল হারথা মুসাল্লামাতুন লা শিয়াতা ফি হ্যাঁ শুনতেছেন আপনারা মূসা নবী বললেন আল্লাহ বলেছেন এটা এমন হলুদ রঙের মাঝারি বয়সের গাবি হবে যেই গাবি দিয়ে জীবনে কোনোদিন হাল চাষ করা হয় নাই পানি সেচের কাজ কোনো কায়িক শ্রম করানো হয় নাই এমনকি এমন গাবি মুসাল্লামাতুল্লাহ শিয়াতা বিহা যেটা অসুস্থ না সম্পূর্ণ সুস্থ খাইছেনি ধরা এবার এমন গাভি খুঁজে বকে এত সহজ যেটা দিয়ে জীবনে কোনো দিন হাল চাষ করা হয় নাই কোনো কাজে লাগানো হয় নাই আবার অসুস্থ হয় নাই এইরকম গাভি হওয়া এবার তারা খুঁজতে লাগলো খুঁজতে 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 এই রকমের গাবি তারা পাইতেছে না পাইতেছে না অনেক কষ্ট করে বহুদিন পরে এক জায়গায় গিয়ে ঠিক এই রকমের একটা গাবি
পেলো। পাওয়ার পরে ঘটনাক্রমে ওই গাবির মালিক যিনি সেও টের পেয়ে গেছে যে এই লোকেরা এই ধরনের গাবি কেনার জন্য কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছে। তখন তাকে যখন এরা বলল ভাই এই গাবিটা বহুত কষ্ট করে পাইছি, বলো এটা কত টাকায় বিক্রি করবো, কত দিরহাম দিব, মালিক বলল তখন কি, আরে মিয়া এটা কি টাকা দিয়া হবে, টাকা দিয়া বিক্রি করব না। কয় তো কি দিয়া বিক্রি করবা, কয় এই গাবির চামড়া ভর্তি স্বর্ণ দেওয়া লাগবে, এই গাবির চামড়া ভর্তি। এখন খুনি বের করতে হলে তো এই গাবি তাদের কিনতেই বাধ্য হয়ে তারা চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে এই গাবিটা ক্রয় করলো। ক্রয় করার পরে তারা মুসা নবীকে এসে বলল মুসা বহুত কষ্ট দিছ, বহুত টাকা দিয়ে এটা কিনতে হয়েছে, বলো এবার কি করা লাগবে। মুসা নবী বললেন জবাই করো এটা। জবাই করার পরে আল্লাহ বললেন নবী মুসা ফাকুলনা দরিবুহু বিবাদিহা, এই জবাই করা গাবির একটা টুকরা দিয়ে মরা ব্যক্তিকে হালকা আঘাত করো আর বলো আল্লাহর হুকুমে তুমি জীবিত হও। বলা মাত্রই দেখা গেল ওই মরা লোকটা সবার চোখের সামনে জিন্দা হয়ে গেল। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা বানাইয়া বললাম না কোরআন থেকে বললাম, মানুষের চোখের সামনে মরা মানুষ জিন্দা বানাই আল্লাহ দেখাইছেন যে মরা মানুষকে জিন্দা করতে পারেন কে। এখন ভাতিজার কলিজায় ভর ভয় বাড়ছে না কমছে, কোন ভাতিজা মনে আছে তো? হ্যাঁ, তখন লোকেরা বলল আচ্ছা তুমি যে মরে গেলা তোমারে কে মারছে, কয় ওই যে কান্নাকাটি করার মানে কান্নার অভিনয় করে যে এখনো কাঁদতেছে আমার ভাতিজা এই কাম করছে। আল্লাহ বলছেন এই ঘটনা বর্ণনা করলেন এতগুলো আয়াত এই ঘটনা বয়ান করে আল্লাহ বললেন কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, এই ঘটনায় যেভাবে আমি বনি ইসরাইলের চোখের সামনে মরাকে জিন্দা বানিয়েছি ঠিক তেমনি ভাবে আমি আপনি মরে গেলে আমাদেরকে জিন্দা করবেন কে। এখনো বিশ্বাস হয় না আল্লাহ কেমনে জিন্দা করবেন, শেষ কথা ভালো করে বুঝেন, এই যে আমি আপনি পৃথিবীতে এমনি আসি নাই, এক ফুটা স্পাম এক ফুটা শুক্রাণু থেকে আমার আপনার জন্ম হয়েছে, এই শুক্রাণু বাপের শুক্রাণু পুরুষের শুক্রাণু নারীর জরায়ুর ভেতরে মায়ের জরায়ুর ভেতরে চলে গেল, ওই শুক্রাণুকে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে জমাট বাঁধা রক্তে পরিণত করা হলো, এরপরে জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ড বানালো হলো, তারপরে সেই মাংসপিণ্ডকে অস্থিপিঞ্জুর দিয়ে বড় একটা হাড্ডিতে রূপান্তর করে সুন্দর একটা গুস্তের পোশাক পরিচয় একটা গুস্তের পোশাক পরিচয় একটা গুস্তের পোশাক পরিয়ে দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটে বানালেন কে। এরপরে আল্লাহ বলছেন ওয়ারুদুর রফিল আরহামি মানসা ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মায়ের পেটের ভেতরে রাখলাম, এরপরে আমাদেরকে বাচ্চার আকারে মায়ের পেটের ভেতর থেকে বের করলেন কে। আসতে বলবেন না জোরে বলেন বের করলেন কে। এরপরে দেখেন অবস্থা আমরা আস্তে আস্তে করে এই বয়সে আসলাম, এক ফুটা নাপাক পানি থেকে আমাদেরকে বানায়া যিনি দুনিয়ার আলো বাতাস দেখাইলেন, ওই আল্লাহ কি মরে যাওয়ার পরে আবার জিন্দা করতে পারেন না? আরো জোরে বলেন পারেন কি পারেন না? আল্লাহ বলছেন এটা আমার জন্য কোনো ব্যাপারই না, এটা কেবলমাত্র একটা ধমক দিব একটা আদেশ দিব, আদেশের সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটে যাবে কার হুকুমে? আর জুড়ে বলেন কার হুকুমে? তাহলে দুনিয়াতে আমরা থাকবো না, একদিন আমরা চলে যাব, মরার পরে আমাদেরকে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। আপনারা বলতে পারেন হুজুর আজকে এই সূরা থেকে কেন আলোচনা করলেন? আলোচনা করলাম এই কারণে মরার পরে আল্লাহর সামনে আমি দাঁড়াবো, আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াবো, হিসাব দেওয়া লাগবে, এই বইটা যদি কারো অন্তরে থাকে কখনো কি নামাজ ছাড়তে পারে নাকি, অন্যায় করতে পারে নাকি, গুনাহ করতে পারে নাকি, সুদ ঘোষ কিংবা দুর্নীতির সাথে থাকতে পারে নাকি, এই জন্য আমাদের সবার অন্তরে পরকালে আল্লাহর সামনে দাঁড়াবো এই বইটা লালন করে পরকালমুখী জীবন গঠন করলে জান্নাত যিনি দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে পরকালীন পরকালীন চিন্তা মাথায় রেখে পরকালমুখী জীবন গঠনের তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন।